দেখুন, অন্তবাস খুলেই দিতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনলাইন ডেস্ক। পরীক্ষায় বসার জন্য খুলতে হলো অন্তবাস, এমনই অভিযোগ করলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভারতের কেরলের একটি পরীক্ষা কেন্দ্রে। রবিবার ভারত জুড়ে নিট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষা ছিল। ভারতের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট চালু হয়েছে চলিত বছর থেকে। জানা যায়, দেশটির কান্নুরে একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের অন্তবাস খুলে পরীক্ষায় বসতে দেওয়া হয়। এক পরীক্ষার্থীর মা জানিয়েছে, পরীক্ষা শুরু হয়, আমার মেয়ে নিজের অন্তবাস খুলে তার কাছে দিয়ে যায়। সে তার মাকে বলে যায়, সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে অন্তবাস খুললেই তবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে। অপর এক পরীক্ষার্থী জিন্স পরে যাওয়ায় তাকেও সমস্যার মুখে পড়তে হয়, কারণ তার জিন্সে ছিল পকেট এবং সেখানে ছিল একটি ধাতব বোতাম। কর্তৃপক্ষ জানায়, পকেট খুলে ফেলতে হবে এবং ধাতব বোতাম সরিয়ে ফেললেই তবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে। আর একজন পরীক্ষার্থীকে ফুল হাতার টপ পরে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, যদিও স্কুল কর্তৃপক্ষে এ বিষয়ে কোনো বক্তব্য জানা যায়নি। এরকম আচরণের কারণ কি সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে কেরল প্রদেশের কংগ্রেস সভানেত্রী বিন্দু কৃষ্ণা বলেছেন, এ ধরনের ঘটনার পর কোনো পরীক্ষার্থী ভালো করে পরীক্ষা দিতে পারেনি, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব। সূত্র কলকাতা 24। আমাদের চ্যানেলে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।